নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ঘূর্ণিঝড় অশনীকে নিয়ে কারণ এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে সেটি মায়ানমার এবং বাংলাদেশের দিকে আসতে পারে তাই আপনাদের জানাবো আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে ঘূর্ণিঝড় কোথায় আসতে চলেছে এই মুহূর্তের কি আপডেটে পরিবর্তন রয়েছে সমস্ত কিছুর খুঁটিনাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আঠারো তারিখ একটি ঘূর্ণাবর্ত নয় এটি ঘূর্ণিঝড় নয় এখন এটি প্রধানত একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ এলাকা তৈরি হয়ে গেছে এবং সেটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এগোবে যার ফলে উনিশ এবং কুড়ি তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এটাই রয়েছে মৌসম ভবনের আপডেট অবশ্যই দেখতে পাচ্ছেন সেটি আন্দামানের দিকে এগোচ্ছে অর্থাৎ নিম্নচাপটি এবং উনিশ তারিখের আশেপাশে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে সেটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এমনটা মত আবহাওয়া দপ্তরের অবশ্যই দেখে বুঝতে পারছেন যে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর ফলে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে উনিশ তারিখে হবে সুস্পষ্ট নিম্নচাপ এবং কুড়ি তারিখে এই যে সুস্পষ্ট নিম্নচাপটি এটি একটি ডিপ্রেশনের আকার নেবে অর্থাৎ গভীর নিম্নচাপের আকার নিতে চলেছে চলুন আমরা দেখে নিই কুড়ি তারিখের কি অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে আমরা উনিশ তারিখে রাতের দিকে রয়েছি এবং আস্তে আস্তে আমরা কুড়ি তারিখের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই সেটি কিন্তু যথেষ্ট শক্তি বৃদ্ধি সকালের দিকেই করছে অর্থাৎ কুড়ি তারিখে আর এই সময় তার কত গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সেটাও একবার কাউন্ট করে আমরা দেখে নেব এই মুহূর্তে যে বায়ুর ঝাপটা সেটা রয়েছে কোথাও রয়েছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও বা রয়েছে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা লক্ষ্য করতে পারা যাচ্ছে অনলাইন আপডেট থেকে মোটামুটি গড়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ তারিখে পরিণত হচ্ছে কুড়ি এই নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং একুশ তারিখে এটি সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসম ভবন একুশ তারিখে এবার কিন্তু একটি ঘূর্ণিঝড়ের ফর্মে চলে এসছে এটাও আমরা লক্ষ্য করতে পারছি এবং এর গতিপথ যেটা বলছেন তারা অর্থাৎ সেটি উত্তরমুখী হয়ে এগিয়ে সম্ভাবনা রয়েছে আর একুশ তারিখে যখন ঘূর্ণিঝড়ের আকার নেবে তখন তার গতিবেগ কত থাকতে পারে সেটাও আপনাদের কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি এটা যে বিরাট শক্তিশালী ঘূর্ণিঝড় হবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ মোটামুটি একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বলা যেতে পারে আর অশনী ঘূর্ণিঝড়ই এটি কারণ অনেকে বলছেন শীতরং ঘূর্ণিঝড় কিন্তু এটি নয় কারণ শীতরম হচ্ছে এর পরের যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হবে এবং সেই নামটি দিয়েছে থাইল্যান্ড আর এই যে অসহনী ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে শ্রীলঙ্কা এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট তাই একুশ তারিখে এটি ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং আস্তে আস্তে কোন দিকে এগিয়ে যাচ্ছে কোথায় আসবে এই মুহূর্তের পশ্চিমবঙ্গে আসবে কি না কি আপডেট রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেটি এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটি রাতের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মায়ানমারের উপকূলের দিকে করছে এবং বাইশ তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদের পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই কারণ পশ্চিমবঙ্গ রয়েছে এই দিকে এবং বাংলাদেশের দিকেও সেরকম টার নিচ্ছে না আমরা দেখ মায়ানমারের দিকে যাবার তার প্রবণতা রয়েছে কিন্তু এ প্রসঙ্গে মৌসুম ভবন কি বলছেন মৌসম ভবন আগে জানিয়েছিলেন তেইশ তারিখে বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল স্পর্শ করতে পারে এই ঘূর্ণিঝড় অসনি। কিন্তু একটু আগে তারা যে আপডেট দিয়েছেন বাইশ তারিখই চলে আসছে এই ঘূর্ণিঝড় অর্থাৎ একদিন আগেই চলে আসার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু কোথায় আসতে পারে লেটেস্ট আপডেটে তাঁরা যেটা জানিয়েছেন বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূলের কাছে চলে আসার সম্ভাবনা বাইশ তারিখে রয়েছে অর্থাৎ যেখানে আছড়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু ঠিকই রয়েছে এবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু উপকূল স্পর্শ করে গেছে আর এই সম্ভাবনা রয়েছে বাইশ মার্চ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এমনটাই দেখাচ্ছে কিন্তু অনলাইন আপডেট এবার যেটা আপডেট রয়েছে এই বাইশ মার্চ তারিখে এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে কিন্তু কোথায় আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গে আসার কোনো রকম সম্ভাবনা নেই অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে রয়েছে পশ্চিমবঙ্গ এটা উপকূলে ঢুকে পড়ছে এবং এই সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার বর্ডার দিয়ে এমনটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাই বিশেষ করে থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মায়ানমারে এবং বাংলাদেশের মহেশখালী সংলগ্ন জায়গাগুলোতে অর্থাৎ চট্টগ্রাম বিভাগে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে কিন্তু এই ঘূর্ণিঝড় যখন উপকূলে ঢুকবে তখন তার গতিবেগ কত থাকতে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় তার গাস্টিং স্পিড থাকতে পারে এটা পুরোপুরি পরিষ্কার অর্থাৎ এটা বলা ভালো যে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় কিন্তু নয় মোটামুটি শক্তিশালী এবার আমরা দেখে নেব ঠিক কোনখান দিয়ে একেবারে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ে অবশ্যই মায়ানমারে সব থেকে বেশি প্রভাব পড়বে এটা কিন্তু পরিষ্কার এর সঙ্গে আমরা দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি কোন কোন অঞ্চলগুলো বা জায়গাগুলোতে হবার একটা সম্ভাবনা বা চান্স রয়েছে সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সব থেকে সম্ভাবনা যেটা রয়েছে এখনো পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট থেকে তাতে মায়ানমারি সব থেকে বেশি বৃষ্টি হবে বাদ যাবে না বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে জায়গাগুলোতে এবং ভারতবর্ষের মিজোরামে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে অর্থাৎ মাঝারি মানের সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ ঝোড়ো হাওয়া বলুন বা বৃষ্টি বলুন তবে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আমরা যেটা আগে দেখেছিলাম চব্বিশ এবং পঁচিশ তারিখের আশেপাশে বৃষ্টি হতে পারে তবে সব থেকে প্রবল দুর্যোগ থাকবে কিন্তু মায়ানমারে এটা পরিষ্কার এবং বাংলাদেশের চট্টগ্রামের মহেশকালী এছাড়া টেকনাফ এই সমস্ত জায়গাগুলো বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে বাংলাদেশের বিশেষ করে ময়মনসিং সিলেট এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা যেমন রয়েছে কুমিল্লা সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত জায়গাগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া আসামে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা চব্বিশ মার্চ তারিখে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না এই ঘূর্ণিঝড়ের অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটুকু আপডেট পাচ্ছি এবং ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে পঁচিশ তারিখেও বৃষ্টি হতে পারে ত্রিপুরা জুড়ে মিজোরাম জুড়ে এছাড়া আসামের দক্ষিণের দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে শিলচর সংলগ্ন জায়গা বাংলাদেশের দক্ষিণের জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব যেমন রয়েছে সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের জন্য কারণ প্রচুর পরিমাণে ঢুকে যাবে যার ফলে এবং থেকে তারিখের মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি করে বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের জায়গাগুলো ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এছাড়া রয়েছে ময়মনসিং সিলেট যেটা আপনাদের আগেই জানিয়েছি ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা এবং আসাম সঙ্গে মিজোরামের সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে বেশি প্রভাব পড়তে পারে অর্থাৎ আসামের দক্ষিণ দিক ত্রিপুরা এবং মিজোরামে এই সমস্ত জায়গাতে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলের জায়গায় যেটা আমরা দেখলাম চব্বিশ তারিখে বৃষ্টি হতে পারে তা বন্ধুরা এক কথা এটাই রয়েছে আপডেট ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আসছে না ঝাড়খণ্ডে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই যেটুকু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জায়গায় চব্বিশ তারিখে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে এমনটা দেখতে পেলাম সরাসরি আসার কোনো রকম সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর সরাসরি আসছে মায়ানমারে মায়ানমারের প্রবল দুর্যোগ ঘূর্ণিঝড়ের যে আসল যে ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করে সেই সম্ভাবনা একমাত্র মায়ানমারে রয়েছে এবং বাংলাদেশে কিছুরা প্রভাব পড়তে পারে এবং ভারতবর্ষে ত্রিপুরা মিজোরাম এবং আসামে পড়বে পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও ডিটেলস জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং যদি না ভালো লেগে থাকে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং